হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই খুব একটা, কারণ ওখান থেকে ঘুরে এসে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো হয়তো তোমরা। তো ঠান্ডা লাগলেও কিছু করার নেই, ওখান থেকে ঘুরে এসে প্রচুর জামাকাপড় কাচতে হচ্ছে। কাল বেশিরভাগ কেচে রেখেছি, আজও কেচেছি, দেখো এখনও চলছে। আর মোটামুটি বাড়ির সব কাজ সারা হয়ে গেছে সকালে উঠে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ অনেক কাজ সারতে হবে। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সেগুলো শেয়ার করব। আর মামামের যেহেতু এখন স্কুল ছুটি, মানে কিছুদিন ছুটি আছে, বাড়িতে থাকছি, বাড়ি থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছি। যেখানে প্রতিদিন স্কুলে বেরোতাম, কাজবাজ সেরে সব কিছু সেরে রেখে বেরোতাম, একটু ঘোরা হতো, সবার সাথে গল্প হতো, সেগুলো হচ্ছে না। তো বাড়িতে থেকে থেকে প্রচুর বোরিং হয়ে যাচ্ছি। তো চলো আজকে কী করবো না করবো, হয়তো বের হব বিকালের দিকে। তো কোথায় যাবো কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো চলো টাটা। এখন স্নান সেরে, মানে স্নান সেরে নিয়েছি, নিচে গিয়ে স্নান সেরে ফুলের চুবড়ি নিয়ে, দেখো ফুলের চুবড়ি নিয়ে ওপরে চলে এসেছি, পুজো দেব। আর আমার ছাদের যে ফুল গাছগুলো আছে, তার মধ্যে একটা ফুল গাছে দুটো ফুল ফুটেছে, চলো তোমাদেরকে দেখাই। এই একটা ফুল ফুটেছে আর এই একটা ফুল ফুটেছে। তো দুটো তুলবো না, যে কোনো একটা তুলবো, কারণ এটা শখের ফুল গাছ, দেখতেও ভালো লাগবে। তো ঠাকুরকে একটা দেবো আর একটা থাকবে ফুল গাছে, তো দেখতে ভালো লাগবে। তো চলো ফুলগুলো তুলে নিই, নিয়ে পুজোটা সেরে নিই, নিয়ে নিচে গিয়ে টিফিন করব, তারপর কী রান্না করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে নিচে যাব। তো চলো যাওয়া যাক নিচে। তো নিচে এসে আলু ভাজা করে নিয়েছি, আর আমার বর চা করেছে। আমার বরের হাতে চা না খেলে আমার সকালটা ভালোই যায় না। তো চলো টিফিনটা সেরে নিই এবারে। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিন খেয়ে মানে মুড়ি আলু ভাজা খেলাম, চা খেলাম। খাওয়ার পরে মামাকে একটু খাইয়েছি আলু ভাজা মুড়ি, আর এখন রান্নাঘরে চলে এসেছি। রান্না আজকে একটু নানান রকম রান্না করব। তো যুক্তি ফুলটা আমাদের খুব ভালো লাগে, সেই জন্য প্রায় দিন যুক্তি ফুল খাওয়া হয়, যুক্তি ফুল ভাজা। তো আজকে একটু লাল আলু দিয়ে ভাজবো, দেখো ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, জোগাড় করে নিয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এঁচুড় করবো, এঁচুড় রান্না করবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো সব কিছু। তো চলো মামাম কী করছে না করছে সেগুলো একটু দেখবো। মামাম ফোন নিয়ে বসে পড়েছে, মানে সকালে খেলো খেয়েই ফোন নিয়ে বসে পড়েছে। তো ওকে একটু পড়তে বসাবো, কারণ কয়েকদিন পরেই পরীক্ষার, এদিক ওদিক একটু ঘোরা হয়ে যাচ্ছে বেশি। তো ঘোরা হচ্ছে, কারণ আছে ঘুরতে যাওয়ার, আর কয়েকদিন পরে আর এক জায়গায় যাবো, তো সেটা পরে শেয়ার করবো কোথায় যাবো। তো আর তারপরেই 10 তারিখ থেকে মামামের পরীক্ষা, তো তার জন্য প্রিপারেশন করাতেই হবে। তো চলো ওকে একটু পড়তে বসাবো, মানে হাতে কাজ দেবো, দিয়ে আমি রান্না করব। তো চলো সব কিছু শেয়ার করছি, চলো করো। এই ধার থেকে, এই তো এটা দেখো, এইটা দেখো, এক ধার থেকে করো, ওখান থেকে ওপর থেকে নামাও, এক ধার থেকে, ওই ধার থেকে, ওই ধার থেকে, ওই ধার থেকে, এখান থেকে, ব্যাস। এবার বি লেগো, এই বিটা এখানে একটা বি হবে, এই ধার থেকে আর একটু, হ্যাঁ করো করো, আরও আছে। তো দেখতেই পাচ্ছ কুমড়ো ডাঁটা। তো আজকে রান্না হবে, বাবা বাগান থেকে নিয়ে চলে এসেছে, আগের দিন বেশ ভালোই লেগেছিল, সেই জন্য আজকেও নিয়ে এসেছে, রান্না হবে। আর এদিকে দেখো মাছের ঝোল হচ্ছে, আর ওইদিকে সব জোগাড়গুলো সারবো। আর মামাম এদিকে লেখা কমপ্লিট করে আমাকে ডাকছে, তো সেই জন্য মামামের লেখাগুলো দেখতে চলে এলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম মামাম কী লিখেছে। ঠিক আছে, তো কুমড়ো ডাঁটা পাতা সব কেটে বসিয়ে দিয়েছি, রান্না করছি। আর এদিকে এঁচড় কেটে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ পর সব রান্না সেরে নিয়েছি আর খেতেও বসে গিয়েছি। তো দেখো মাম্মাম একটু আগে খেয়েছে, সেই জন্য আর ভাত খেলো না, ওর জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি মাছের ঝোল, যুক্তিফুল আলু ভাজা, এঁচড়। তো চলো খেয়ে নিই। তো দুপুরে আর ঘুম হয়নি, তাই বিকালে একটু তাড়াতাড়ি উঠে ফ্রিজ থেকে আট রসটা বার করে কাটলাম।
প্রচণ্ড ঠান্ডা, একটু হালকা গরম হোক। আর এদিকে মামাম ঘুমাচ্ছে, ও উঠলে একটু ওকে নিয়ে রেডি হয়ে বের হবো, একটু স্টেশনে যাবো, তো তারপর সব কিছু শেয়ার করবো। দুজনে মিলে বেরিয়ে পড়েছি, মামাম আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। টোটো দেখতে পাইনি, মানে টোটো আসেনি এখনও, সেই জন্য ভাবলাম হাঁটতে হাঁটতেই যাই। তো চলো স্টেশনে কে আসছে সেটা শেয়ার করবো, কার সাথে ঘুরবো স্টেশনে, মানে মার্কেটে যাবো একটু। তো চলো গিয়ে সব কিছু শেয়ার করছি। তো চলে এসেছি, রিয়াও চলে এসেছে, ওর সাথে মিট করে নিয়েছি। আর আমরা এখন কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই জন্য বেশি ভিডিও করতে পারছি না, তো সব জায়গায় ভিডিও অ্যালাও নেই। তো মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর দুজনে একটু আইসক্রিম খাচ্ছে, আমার ঠান্ডা লেগে আছে সেই জন্য আমি আইসক্রিম খাচ্ছি না। ওরা দুজনে একটু আইসক্রিম খাচ্ছে, তাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। তারপর ওর ট্রেন আছে, ও বাড়িতে ফিরবে, আর তারপর আমি বাড়িতে যাব। তো চলো স্টেশনে যাই, বাড়িপুর স্টেশন। তো প্ল্যাটফর্মের উপরে যাবো, ওভারব্রিজে আছে, তো চলো যাওয়া যাক। 4 নম্বর প্ল্যাটফর্মে নামবো, নেমে তারপর বাড়িতে চলে যাব। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো কত লাইটিং হয়েছে এখানে, একটা অকেশন আছে তো সেই জন্য লাইটিং হচ্ছে স্টেশনের কাছেই একদম। তো চলো যাওয়া যাক, এখানেই বজরংবলী পুজো হবে, কাল বজরংবলী পুজো, সেই জন্য আজকে থেকে আয়োজন করছে, সব কিছু সাজাচ্ছে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা বড় না করে, তো আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, এবারে বাড়িতে যাওয়া যাক, এখান থেকেই টোটো ধরবো, ধরে বাড়িতে চলে যাব। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।